আমার জৈনবী আবু জেহেলের হাতে তাপ পুর খাই যাব। জৈনবী জন্মের পরে কোনোদিন বাবারে দেখে নাই, জৈনবীর জন্মের সময় বাবা জান্নাত থেকে ধরণী পাঠায় দিছে। আমার নবী যেদিন জন্মগ্রহণ করবে বাবা বারোই রবিউল আউ্বাল হোক, দশই রবিউল আউ্বাল হোক, আটই রবিউল আউ্বাল হোক, নবীর জন্মের তারিখের মধ্যে বাবা মতনৈক্য আছে, মৃত্যু তারিখের মধ্যে কোনো ইখতিলাফ নাই। মা আমিনা বলেন, আমি যখন বিশ্ব নবীকে দুনিয়ায় আনবো আমার আল্লাহর হুকুমে, হঠাৎ করে দেখি আসমান থেকে সিঁড়ি বেয়ে বেয়ে চারটা মানুষ দুনিয়ায় আসলো। সুবহানাল্লাহ, বোর কোলে বইয়া কইল, হে মুসলমানের পোলা, আমার নবী আইতাছে, আমিনা কয়, আমি যখন আমার সন্তান মুহাম্মাদের দুনিয়া আসার টাইম হয়ে গেছে, দেখি আসমান থেকে একটা সিঁড়ি লাগানো হয়েছে, সিঁড়ি 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 বেয়ে বেয়ে চারটা মহিলা নামতাছে। আমি তো চার জনের একজন চিনি না, আমার একজন সামনে আমার মাতার কাছে ডাইন হাতের কাছে আইসে আমার হাতটা চাপতাছে আর বলতাছে, ইয়া আমেনা বিনতে আব্দুল ওহাব, লা তাখাফ ইন্নাল্লাহ মা'না, ভয় পাইও না, তোমার সাথে আর আমার সাথে আল্লাহ আছে, তোমার সন্তান মুহাম্মদ আসতাছে, চিন্তা করিও না, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। সারা পৃথিবীর রহমতই আসতেছে উনি, চিন্তা করো না, আমাদের তুমি চিনবা না, আমার নাম হলো সারা পৃথিবীর মুসলমানের মা, সারা পৃথিবীর সব সন্তানের মা, ইহুদি নাসারা সবার মা, মুসলমানের মা, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা সব মানুষের মা, আমার নাম হলো মা হাওয়া। তোমার দুনিয়ার কোনো ধরনে দুনিয়ার কোনো ডাক্তারের দ্বারা তোমার সিজার হবে না, দুনিয়ার কোন ধরুনই তোমার সন্তানের দাইমা হবে না, আমরা হলাম তোমার দাইমা। আমার দাইমা হিসাবে আসছি, আমার নাম হাওয়া, একটু পরে আর একটা মহিলা নামলেন বাবা, মা আমেনা দেখতাছেন, তখন তাহাজ্জুদের টাইম হয়ে গেছে, রাত তিনটা বাজে, সমস্ত ঘরটা কেমন যেন বাবা বাতি নাই কিন্তু আলো হয়ে গেছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মা আমেনা বলে দ্বিতীয়বার আর একটা মহিলা নামলো, ওনার চাইতেও আরো সুন্দর, আমার বাম হাতের পাশে বসলো, বসিয়াই বলে আমারে আপনি চিনবেন না, সারা জীবন শুনছেন আমার গল্প, আপনার সারা জীবন শুনছেন আগের কিতাবে, আমি হলাম মুসলমানের মা, আমি হলাম সেই ইসমাইল নবীর মা হাজেরা। একটু পরে আর একটা মানুষ, মা আমিনার ঘরের ছাদ আল্লাহ ফাটায় দিছে বাবা, ঘরের ভিতর দিয়ে আল্লাহ সঙ্গ লাগাইছে, সিঁড়ি লাগাইছে, সিঁড়ি বেয়ে বেয়ে আর একটা মহিলা নামতাছে, ডাইন পায়ের কাছে বসছে, বসিয়াই কয় আপনি আমার চিনবেন না, আমি এমন একজন মহিলা, আমার সন্তানের নাম নবী ঈসা, আমার নাম হলো মা মারিয়া। ও একটু পরে নামছে, নামিয়াই বিশ্ব নবীর মায়ের বাম পায়ের কাছে বসছে, বসিয়াই বলতেছে আপনি আমার চিনবেন না, আপনি আমার কথা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, আমার নাম হলো আসিয়া, আপনি শুনলে আরো খুশি হয়ে যাবেন। আমেন আশ্চর্য হয়ে গেলেন, কিসের খুশি হম, তোমরা চারটা মহিলা সবাই তো জান্নাতি, তোমরা কোথার থেকে আসলা না, ধোকাবাজি করতাছো, আসমান থেকে তোমরা আসছো আমার দাইমা হইয়া, আমার সন্তানের দাইমা হইয়া, পরিচয় দিচ্ছ তুমি হাওয়া, তুমি হাজেরা, তুমি হলে মারিয়াম, তুমি হইলা আসিয়া, আসলে সত্য কথা বলো তোমরা কারা, বলতেছে আপনি কষ্ট নেবেন না গো, আমি ফেরাউনের বিবি আসিয়া।
কেন তোমরা আসছো? আমি আপনাকে ওয়েলকাম জানাইতে আসছি। আপনার সন্তান যে দুনিয়ায় আসতেছে রবিউল আউয়াল মাস শুভেচ্ছা দেখার সময়, আর মাত্র 1-1.5 ঘন্টা পরে আপনার সন্তান দুনিয়ায় আসবে। আপনার সন্তান এমন একটা সন্তান যার চেহারার ভিতরে আমার আল্লাহ রহমাতি বরকতি কুদরতি রনুর ঢুকাইয়া দিছে। আপনার সন্তান দুনিয়া আসার পরে সেজদারত অবস্থায় থাকবে, তারে আপনি ধরতে যাবেন না। সে যখন সেজদায় পড়ে কাঁদবে, কাদার আওয়াজগুলো কি হবে আপনি শুনতে পারবেন। আমেনা বলে তার কান্নার ভিতর কি আওয়াজ আসবে? আমার নবী যখন দুনিয়ায় পদার্পণ করলেন বাবা, সেজদারত অবস্থায় নবী পড়িয়া রয়েছে ভুট হইয়া কিবলার দিকে, কারণ নবীর দাদার বাড়ি তো বাবা কাবাগড়ের, আমাদের দেশের পূর্ব দিকে, কাবাগড় থেকে সোজা পূর্ব দিকে। এইটা হলো আমাদের দেশের মতো বাবা, পূর্ব দিকে নবীর দাদার বাসা। ওই বাসাটা এখনো আছে গো বাবা, এখন দিলটা নরম করে দেন নবীর জন্য 2 ফোঁটা চোখের পানি ফেলবো। নবী আমার দুনিয়ায় আসার সাথে সাথেই সমস্ত সন্তানগুলো বাবা চিত হইয়া আসে, আর আমার নবী আসছে বাবা গুট হইয়া। লজ্জা স্থানটা কেউ দেখতে পারে নাই গো বাবা, এমনকি মা আমেনাও দেখতে পারে নাই আমার নবীর গুপ্ত স্থানটা। দুনিয়া আসার সাথে সাথে জান্নাত থেকে জিব্রাইল একটা কাপড়ের ব্যবস্থা করে দিছে গো বাবা। মা আমেনা বলে আমি দেখতেছি জন্মের পরে আমার কে জানো পায়জামা পরায় দিছে। আমার মোহাম্মদ কিবলার দিকে অর্থাৎ বাইতুল্লার দিকে সেজদা দিয়া আমার মোহাম্মদ বলতেছে উম্মাতামা গুনাগার গো মাওলা জমিনে উম্মতে হাবিব তোমার দুনিয়াতে এসেছে উম্মতেরই দরদি হইয়া কান্তাছে। বলেন না উম্মতেরই বন্ধু কান্তাছে, উম্মত যদি জাহান্নামে চইলা যায় তোমার নবীর জান্নাতেরই দরকার নাই, তোমার বন্ধুর জান্নাতেরই দরকার। বাবা সেজদায় পড়ে আমার নবী কান্দে, আল্লাহ তুমি আমারে মাফ করে দিও, আল্লাহ আমার উম্মতরে মাফ করে দিও। একটু পরেই দেখে বাবা মা আমিনা দেখতেছে আমার সন্তান মুহাম্মদ ওই জমিনে না। জিব্রাইল কোলে করিয়া সারা পৃথিবী নবীরে ঘুরায় গো, সবে সাদেক হয়ে গেল, সূর্যটা উঠিয়া গেল, সারা মক্কার মানুষগুলো চলে আসলো, সারা মক্কার মানুষগুলো নবীরে দেখতে চাইতেছে বাবা। তখন কিন্তু মা আমেনার কোলে নবী দুধ খাইতেছে, জিব্রাইল কোলে করে সারা পৃথিবী ঘুরাই আনিয়া মা আমেনার কোলে দিয়ে দিছি, মা আমেনা সার দুধটা আমার নবীরে খাওয়াইতেছে, যেই দুধটা বাচ্চার জন্য পৃথিবীতে সবচাইতে বড় ভিটামিন। জোরে কোন মারহাবা, স্তনের প্রথম শাল দুধটা বাবা সায়েন্স বলে এবং হাদিসেও বলে কোরআনেও বলে, এই দুধটা যে বাচ্চাটা পাবে আল্লাহ তারে কোনোদিন কোনো বড় রোগের ভিতরে ফেলবে না। মায়ের এই শাল দুধের মধ্যে এত বরকত আমার আল্লাহ রাইখা দিছি, এই শাল দুধটা অনেক মহিলা বাচ্চারে খাওয়াইতে চায় না।
আমার নবীর মা আমার নবীরে ভিটামিন যুক্ত শাল দুধটা খাওয়াইতাছে বাবা, আমার নবী দুধ খাইতাছে। আব্দুল মুত্তালিব আমার নবীরে দেখার জন্য দৌড়ায় আসছে, বৌমা আমি একটু আমার জাদু বাইরে কোলে নেই, বাবা ইন্দিমিন টাইমে দেখে দুই দরজার চৌকার দরিয়া বিশাল দেহের একটা মানুষ দাঁড়াই রয়েছে, বিশাল দেহের একটা মানুষ দাঁড়াই রয়েছে। আব্দুল মুত্তালিব বলে তুমি আমার বৌমার ঘরে চৌকার ধরে কে দাঁড়ায় আছো? ওই লোকটা বলতেছে কথা বলবা না, এখন নবী মুহাম্মদ তার মায়ের কোলে রেস্ট হইতেছে। আব্দুল মুত্তালিব বলে বাসা আমার ঘর আমার মাতবাড়ি করস তুই, এত বড় সাহস তোরে কে দিছে? এই কথা বলতে দেরি আছে, জোর করে ঘরে ঢুকতে চায় গো বাবা। জিব্রাইল মাত্রই কেনিয়াং গুদিয়া সিঙ্গেল একটা কপালে গুদা দিছে, আব্দুল মুত্তালিব তিনটা পোল্ট্রি খাইছে, সিঙ্গেল একটা গুদা দিছে সব এটা। এই কথা বলতে দেরি আছে, আব্দুল মুত্তালিব পোল্ট্রি খাইয়া পাহাড়ের থেকে নিচে পড়ে গেছে, কারণ নবীর দাদার বাড়ি তখন অনেক পাহাড়ের উপরে ছিল বাবা, এখন তো ভেঙে একবারে সমতল জমিন করে ফেলেছে। আব্দুল মুত্তালিব পোল্ট্রি খাইছে, আব্দুল মুত্তালিবকে একটু পরে ডেকে ডেকে বলা হইতেছে কোনো ডিস্টার্ব করবি না, নবী মুহাম্মদ সারা দুনিয়ার রহমত হয়ে পদরোপণ করেছে। মক্কার সব মহিলারা আমার নবীরে দেখতে আসছে, যারা অনেক দূর দূরান্ত থেকে হজে আসছে বাবা, রবিউল আউয়াল মাসের 10 তারিখ 12 তারিখ 11 তারিখ যেটাই বলেন, তখন কাবা ঘরের সামনে যত মানুষ তওয়াফ করতেছিল সবাই দৌড়াই আসছে, এমন একটা বাচ্চা দুনিয়ায় আসছে যারে দেখার জন্য হাজার হাজার মানুষ পাগল হয়ে বাড়িতে ভিড় জমাইছে। আমার নবীন মুসিবিয়া তুই ভালো বাবা, জন্মের পরেই বাপ দেখলো, 1 ঘন্টা পরে চাচাদের কোলে দাদার কোলে মক্কার একটা মহিলা দৌড়ে আসিয়া নবীর কোলে নিতে চায়। আব্দুল মুত্তালিব বলে আমার নাতি কারো কোলে দেয়া যাবে না, আমার নাতির প্রাণ ভরে আমি দেখব আর আদর করব। কত দাদা আছে দেখবেন নাতিটারে জানের চাইতে বেশি ভালোবাসে, আসে না নিজের সন্তানরে বাবা কোলে নেয় না, কিন্তু নাতিডারে নাতিডারে কোলে লইয়া মসজিদে যায়, হাটে যায়, বাজারে যায়, স্কুলে যায়, বুঝতে হবে এটা কিন্তু নবীর দাদার আমার বিশ্ব নবীর সুন্না। আব্দুল মুত্তালিব বলে আমার নাতিরে কারো কোলে দিব না। এ যুবক ভাইরা আমার দাড়িবাগা বাজানটা ভালো করে বুঝবেন, দিলটারে এখন মদিনার দিকে লাগান, যখন আমার নবী তার দাদার কোলে বৈশাখ রৌদ্র খাইতেছে, কারণ নবী যে সময় আসে তখন শীতকাল ছিল বাবা, ওই রবিউল আউয়াল মাসটা ছিল শীতের মৌসুম, নবীর দাদা রৌদ্রে নিয়ে নবীরে বসে আছে, নবীর চেহারার আলোতে পুরা চন্দ্রের মতো আলো হয়ে গেছে। ও বাজান হঠাৎ করে একটা মহিলা মক্কার থেকে কুরাইশ বংশের থেকে আসছে বাবা, আসিয়া নবীর সামনে দাঁড়ায় কান্তাছে আর বলতেছে ও মুহাম্মদ রে বাবা কেমন কপাল লয়া জন্ম লইলা। মক্কার মানুষগুলা সবাই তোমারে দেখতে পাগল, কিন্তু যে দেখলে সবচাইতে বেশি খুশি হইত সে হলো তোমার বাবা আব্দুল, তোমার বাবা আব্দুল্লাহ নাই তোমার মতো হতবাগার কেউ নাই, হতবাগা বলতে দেরি আছে, আব্দুল মুত্তালিব যাইয়া চটকানি মেরে দিছে আমার নাতির তুমি এত বড় কথা বললাম হতবাগা, আমার নাতি তো আমার রহমতুল্লিল
সারা দুনিয়ার রহমত তামান্না দি, আমি তারে তুমি এত বড় কথা বলল, তুমি তো জানো না মুহাম্মাদের বাবা নাই তাতে কি হয়েছে, মুহাম্মাদের নয় জন চাচাই হলো তার বাবা, কেউ যদি আমার মুহাম্মাদকে আদর না করে আমি আব্দুল মুত্তালিব তারে বুকের তাজা রক্ত ঢেলে দিব তারে লালন পালন করার লাগিয়ে। বাজানে মক্কা মদিনার যারাই হজ করতে তখন ওই সময় ছিল, সবাই কীর্তমান নবীর দেখতে আসে গো বাবা, নবীর ডাইনে তাকায় বামে তাকায় সবাই রে দেখে বাবারে দেখে না। হে যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা তো দুনিয়ার কিছু বুঝে না, আর আমার নবী বাবা জন্মের পরে যা কিছু দেখছে শুনছে সব বুঝে। নবী আমার বুঝতে চাইতেছে আমার বাবা নাই দুনিয়ার সব বাচ্চার বাবা আছে, আমার বাবা দুনিয়ায় নাই। এই কথাটা সব সময় নবী একজনকে বলতেন, যেদিন মা আয়েশার সাথে নবীর বিবাহ হয়ে যায়, মা আয়েশা বলছিল নবী গো আপনার জীবনে সবচাইতে বড় কষ্টের সময়টা কখন গেছে, আপনার জীবনের সবচাইতে কষ্টের সময়গুলো কখন? আমার নবী বলে, আয়েশা রে মদিনার সব ছেলেরা কাবা ঘরের সামনে দিয়ে বাবার কোলে বসে তওয়াব করত, আমি কোনদিন আমার বাবার কোলে উঠে তওয়াব করতে পারি। যেই বয়সে বাচ্চারা বাবার কোলে বসে তওয়াব করে, যেই বয়সে বাবার ঘাড়ের উপরে বসিয়া হজরে আসরটা চুমা দেয়, ওই বয়সে আমি মুহাম্মদ কাবা ঘরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতাম আর বলতাম, ও কাবার মালি তোমার কি মায়া লাগে না, তোমার বন্ধু মুহাম্মদ কে চিরিয়ে তিম বানাইলা, তুমি ছাড়াই মনের দুঃখ কে হই জানে না। বাবা আপনারাও যারা মা হারাইছেন বাবা হারাইছেন, এখানে এমন লোক আছে বাবার চেহারাটাও মনে নাই গো বাবা, এমন লোক আছে মায়ের চেহারাটাও মনে নাই, কবে মায়ের হাতের মাখানো ভাত খাইছো কেউ এখনো মনে নাই। আমি ইলিয়াসুর রহমান জেহাদির কথা আমি বলি গো বাবা, আমি আমার মায়ের হাতের মাখানো ভাত কবে খাইছি আমার কিছুই মনে নাই গো বাবা, 12 বছর বয়সে মা হারাইছি, জন্মের পরে মাকে অসুস্থ দেখছি, বাজানডা আমি জন্মের পরে আমার মা অসুস্থ দেখছি, মারে আমি নিজে কাম করে খাওয়াইছি, বাজান আমি নিজে থালা বাটি ধুইতাম, মায়ের পাক শাকের মধ্যে আমি মায়ের সহযোগিতা করতাম, মা দেখতাম জল চকির পরে পয়সা। বাবা আমাদের দেশে বলে ওড়ন চামিচ দিয়ে দিয়ে তরকারি পাক করত, আমি নিজে চুলার মধ্যে জাল টেলে টেলে দিতাম, চুলার ধুমায় বাবা আমার চোখ দুটা লাল হয়ে যাইত। আমি সেই ইলিয়াসুর রহমান জিহাদি, মায়ের সেই স্মৃতি মনে পড়লে বাবা চোখের পানিগুলো ধরে রাখতে পারি না, কেন বা আমি কান্দি জানো মা মা বলিয়া। গতকালকে লন্ডনের একজন পাগল আমারে কান্দে আর বলে, হুজুর জীবনে আমার সবচাইতে বড় বান্ধবী আমারে সাইরা চলে গেছে, হুজুর আমার মা গত 3 দিন আগে মারা গেল মা, আমার মা মারে রাইকা মাটির ঘরে হইল। আল্লাহর বান্দি লন্ডন থেকে আমার এই মসজিদে টাকা পাঠাই দিয়েছে, 7 মাদ্রাসায় টাকা পাঠাই দিয়েছে বাবা, শুধু আমি তোমাদের দুইটা পায়ে হাত দিয়ে বলি, ওই লন্ডনের আল্লাহর বান্দা যদি টাকা পাঠাই দিয়া মার জন্য কাঁদতে পারে, তুমি কি চোখের পানি ফেলাইয়া মার জন্য কাঁদতে পারো না? আমার বিশ্ব নবী বলেন, সন্তান যখন মায়ের কথা মনে করে কাঁদে আল্লাহর আরশে আজিম থরথর করে কাঁপতে থাকে। ও বাজান তুমি কি জানো নি,
তোমার যখন ডায়রিয়া হইছে, তোমার যখন পাতলা পায়খানা হইছে, আমাশা হইছে, তোমার যখন টাইফের জ্বর হইছে গো বাবা, তোমার জনম দুখিনী মা একটা রাত্র ঘুমাই নাই গো বাবা, যাই না মাঝে বসে এইভাবে কান্দ, আল্লাহ আমার জাদুরে তুমি ভালো কইরে দাও গো আল্লাহ, আমার জাদুকে যদি আমার চোখের সামনে থেকে নিয়ে যাও, আমি মা পাইসা তাই লাভ কি, তোমার মা যদি এতটুকু অসুস্থতার কথা দেখিয়া রাত্রে না ঘুমাইতে পারে, তুমি কি ওই মায়ের জন্য পারো না দুই ফোঁটা পানি দিয়ে আমার রব্বে কারিমকে খুশি করে দিতে? আমার নবী বলেন আয়েশা, যেই বয়সে বাচ্চারা বাবার কোলে উঠিয়া পুরা মক্কার ভিতরে বাজারে যায়, মক্কার ভিতরে মেলার সময় বাবার কোলে উঠিয়া মার্কেটে যায়, আমি মোহাম্মদ সেই বয়সে চাচাদের মুখ দেখছি, বাবা দুঃখ বিয়ার মুখটা কোনোদিন দেখি। এই জন্য আমি তোমাদের বলবো, রবিউল আউয়াল মাস কিন্তু আজকে রাতের থেকে শুরু হয়ে গেল বাবা, রবিউল আউয়ালের চাঁদে আমার রব্বে কারিমকে বুঝাইয়া কইবা, আল্লাহ তোমার নবী রবিউল আউয়াল মাসের চাঁদে যখন আসছে, তোমার কাছে একটাই দরখাস্ত, তোমার নবীর ভালোবাসা দিয়ে আমাদের জিন্দগি সুন্দর করিয়া দাও। আল্লাহ পারে না? এজোরে কোন পারে কি পারে না? বাজান রে, আমার জীবনে যখন যেখানে যা কিছু করছি, একমাত্র আমার মোনাজাতে তুললেই বাবা আমার মার কথা মনে পড়ে যায়। কেন মনে পড়ে যায়? এক একটা ইতিহাস এক এক সময় আমার মনে পড়িয়া যায়। আমি বহুতবার বলছি, মায়ের ওসিয়াত ছিল বাবা, কোনোদিন পাইসা বড় হইলে মসজিদ করিস। আল্লাহ আমার দ্বারা করাইলো, আপনাদের সবাইকে সাথে নিয়ে করলাম গো বাবা। মনে রাখবেন, এই যে মসজিদের টাইলস হইতেছে তাকায় দেখেন, এই টাইলসগুলো সুন্দর করে আল্লাহর পাগলদেরকে দেখাও মিডিয়াগুলি, আমার মসজিদের টাইলস লাগানো হচ্ছে। কত মানুষ ফোন করে বলে, হুজুর এক একটা টাইলসের দাম কত? আমি বললাম একটা টাইলস লাগাইতে স্কোয়ার হিসাবে 700-800 টাকা লাগবে। আলহামদুলিল্লাহ বলেন, কত আল্লাহর পাগল পাগলি একটা টাইলসের টাকা পাঠায় দিতেছি, কত আল্লাহর বান্দা বান্দি একটা ফ্যানের দাম পাঠায় দিতেছে গো বাবা। আসলে আল্লাহর ঘর আল্লাহ কোনো কাজে কোনো জায়গায় ঠেকায় না, কথা কন না কেন? এই যে লক্ষ লক্ষ টাকার টাইলস বাবা, 700,000 টাকার উপরে টাইলস লাগবে। কত? 700,000 টাকার উপরে টাইলস লাগবে। ওই যে দেখেন টাইলস আইনে থুয়ে দিছি, পুরা ওয়ালের টাইল চলে আসছে, সিমেন্ট চলে আসছে। আলহামদুলিল্লাহ বাবা, আমি দেখছি আপনারা এক বস্তায় 100, 200, 50, 10, 20 আপনারা দিচ্ছেন, দেন নাই। আমি সদা সর্বদাই বলছি, আমি কোনো ধনী মানুষের টাকা হারাম টাকা নিয়ে মসজিদ করব না, আমি গরিবের ঘাম ঝরানো 100 টাকা দিয়ে মসজিদ করব। আলহামদুলিল্লাহ বল, আল্লাহ দিচ্ছ তাই আমার যে যা দেয়। আইসা কি কয় জানেন? আমি জানি না এরকম কোনো মসজিদে কয় কিনা, আমার হাতে টাকা দিয়ে কে হুজুর, এটা আমার বেতনের কষ্টের টাকা। কত মসজিদে লাখ লাখ টাকা দেয়, কত এমপি মন্ত্রী, কত বড় লোক শিল্পপতি, কিছুই তো কয় না, কিন্তু আমার টাকাটা দেওয়ার পরে এই কথাটা বলার কারণে দেখেন আল্লাহ আমার কি বরকত দিছে। আমার টাকা দিয়েই বলে, হুজুর এটা আমার অনেক কষ্টের টাকা, আমার ঘর ভাড়ার টাকা, হুজুর এটা আমার বেতনের টাকা, কারণ বেতন হলো হালাল, 100% হালাল। হুজুর বেতনের টাকা আপনার মসজিদে দিলাম। হুজুর আপনি কইছেন, আমি অনেক খুশি হয়েছি হুজুর আপনারে দিলাম। আমি তখন আল্লাহর প্রশংসা করে বলি, আল্লাহ আপনি সব পারেন, কেউ যদি নিয়ত করে আপনার ঘর হালাল পয়সা দিয়ে কষ্টের ঘাম ঝরানো পয়সা দিয়ে করবে, ইনশাল্লাহ হবে, কথা কন না কেন? এই যে বাবা, গতকালকে থেকে এই পর্যন্ত অজুখানা ঠিক করছে, সারা রাত মিস্ত্রিরা কাজ করছে। আমি বলছি শুক্রবারে আল্লাহর পাগলটা যেন অজু করতে পারে, কি করছেন না? আজ থেকে অজুখানা ওপেন হয়ে গেছে, আপনি অজু করতে পারবেন ইনশাল্লাহ। কালকে থেকে বাথরুমগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। এই 2-3 দিনের ভিতরে 100,000 টাকার উপরে আমি খালি এই 2 দিনের ভিতরে খরচ করলাম, খালি অজুখানায়, আর এই অজুখানার বাথরুমের ভিতরে প্রস্রাবখানার ভিতরে 100,000 টাকার উপরে চলে গেছে। কই বাবা, আমি কারো কাছে একটা টাকাও তো চাই নাই, কিন্তু আল্লাহ পাক কোথার থেকে তার বান্দারে দেয় আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। আলহামদুলিল্লাহ বলেন, যখন আমার ওয়াজের দাওয়াত দিতে আসে আমি বলি, ভাই
আমি রতে খাটবো, আমি কষ্ট করবো আমার মসজিদের লাইগা, আমার মসজিদ আপনি এত টাকা দিবেন, আমার দিতে হবে না। আপনি দুই দিক দিয়ে সব পাবেন, এক নম্বর সব পাবেন আপনি আল্লাহর ঘরে দিয়ে সব পাইলেন, দুই নম্বরে আমি আপনার মাহফিলে যাইতেছি ইনশাআল্লাহ আমারও হাদিয়া দেওয়া হয়ে গেল, আমার এই হাদিয়াটা আমি মসজিদে দিয়ে দিলাম, আপনি তিন দিক দিয়ে সব পাইলেন। খুশি হয়ে আল্লাহর বান্দারের টাকাগুলো আমার গস করাইতে নিয়ে দিয়ে দেয় বাবা, আমি বলছি আমার মসজিদের জন্য আমি জীবন দিতে রাজি আছি, আপনি পারবেন না। বলে বুঝলে আজও পর্যন্ত শুনি নাই কোনো বক্তাই বলছে আমি নিজে জায়গা কিনা আল্লাহর করে মসজিদ করতেছি। আপনার ওয়াজের টাকা দিয়ে হুজুর আমরা অনেক খুশি হয়ে গেছি যে আপনার ওয়াজের হাদিয়া দিয়ে মসজিদ করতেছেন, আপনার পরান ভরে টাকা দিব আলহামদুলিল্লাহ। বলেন টাকা আল্লাহ দেয় না, কে দেয়? আল্লাহ না দিলে আমি পাইতাম? আল্লাহর বান্দার এইভাবে দিচ্ছে, আমি এইভাবে খরচ করতেছি, আমি আপনাদের সাথে নিয়ে কোনো জিনিস আমি অভাব রাখি নাই, বরং চিসপিয়ার আইনা থুয়ে দিছি, সিমেন্ট আমার লাগবে আর দশ দিন পরে আমি স্টকে সিমেন্ট আইনা থুয়ে দিছি, যেন মিস্ত্রি না কয় কি হুজুর সিমেন্ট নাই কাজ করবো কি দিয়া, টাইলস নাই কাজ করবো কি দিয়া, রড নাই কাজ করবো কি দিয়া, আমি আগেই আইনা থুয়ে দিছি আল্লাহর ঘরে আলহামদুলিল্লাহ। বলেন এটা কেন করছি এখন দিলটা নরম করে শুনবেন, আমি একমাত্র জানি আল্লাহর ঘর যে ব্যক্তি খুলুসিয়ার সাথে করবে আল্লাহ তাকে জান্নাতে একটা বাড়ি করে দিবে। খালেজ যদি না থাকতো স্টকে রেখা দিতাম, আমি আমার জীবনে যে বাড়ি করছি বাড়ির ভিতরে আমি এরকম একশো বস্তা সিমেন্ট আগের থেকে আমি আগাম কিনে থুই নাই, সিমেন্টের টান ছিল, মিস্ত্রি কইছে শুধু সিমেন্ট নাই তারপরে আনছি, আর এখন তো মিস্ত্রি কল লাগে না শুধু সিমেন্ট নাই একশো বস্তা এখন স্টকের বই রয়েছে। বাজারে যদি আল্লাহর প্রতি ভালোবাসা না থাকতো তাহলে তো এটা করতাম না, কথা কর না কেন? এটা আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর ঘরের প্রতি ভালোবাসা, একটা মাত্র কারণ যদি এর ওসিলায় আমার আল্লাহ আমার মাফ করে দেয়, আপনাদেরকেও মাফ করে দেয়। বলে না আমিন, জোরে কেন আমিন, আরো জোরে কেন আমিন। মাগরিবের পরে তাফসিরে বসিয়ে গেছি, কেন যেন বুকটা ফাটিয়া চোখের পানি চলে আসছে, চোখের পানি যদি তোমার কাছে এতই দামি হয় বরদার আহমদ বান্দায় বরিখতা আবরুয়ে খুদ বাসি আরিখতা, আল্লাহ অনেক গুণে করছি তোমার কাছ থেকে অনেক দূরে সরে গেছিলাম, আল্লাহ চোখের পানি দিয়ে তোমারে বুঝাইয়া কইছি আসলে আমার রহমতের চাইতে গুণের সংখ্যা বেশি, তুমি আমার মাফ করে দিলে কেউ তোমারে কৈফিয়াত জিগাইবে না। বাবা তুমি যদি এইভাবে আমার আল্লাহরে বুঝায় কইতে পারো জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ আমাদের কবুল করে, জোরে কেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওই আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে কন আছে না নাই? যদি থাইকা থাকে আল্লাহর জন্য বেশি বেশি করে বাবা খেদমত করবেন, যদি কোনো আল্লাহর আবার কি খেদমত করবেন, আল্লাহ কি বিপদে পড়ছে আমি খেদমত করব না? আল্লাহ বিপদে পড়ে নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াতে জিন্দিগি এত সুন্দর দিছে, মাঝে মাঝে তিন দিন লাগাই আল্লাহর রাস্তায় তাবলিগে যাইতে হইব আলহামদুলিল্লাহ বলেন, মাঝে মাঝে তিন দিন লাগাই সরমনা এই যে হালকা জিকির আছে তিন দিনের ইস্তেমায় চলে যাবেন। বাজান এইভাবে যদি জীবনটা করতে পারেন আল্লাহ আল্লাহ রসুলের কাছে, এই যে আমি গুনাগারের এতিমখানা মাদ্রাসা আপনার জনম দুঃখিনী মান নামে এক বস্তা চাউল দিছেন, একটা তেল দিছেন, দুই কেজি গরুর কিনে দিছেন, পাঁচ কেজি মাছ দিছেন, রব্বে কারিম বলেন এর বাদাউলাতে আমি তোর মা বাবাকে জান্নাতে খাবারের ব্যবস্থা করে দিব। রাসেল সিঙ্গাপুর থেকে এই যে তাফসিরের ভিতরে আল্লাহর পাগল ও প্রতি অনেক অনেকবার টাকা পাঠাইছে, 3,000-5,000 করে অনেকবার পাঠাইছে, আজকে আবার এই তাফসিরের ভিতরে আর মান নামে বাবার নামে 3,060 টাকা পাঠাই দিছে। বিদেশি ভাইদের কত কষ্টের টাকা এটা জানেন? আমি জানি প্রবাসী ভাইরা যে কত কষ্ট করে টাকা কামায় এটা আমি জানি, এই কষ্টের টাকায় যে রাসেল সিঙ্গাপুর থেকে পাঠাই দিলে, যে কথা বললাম আপনারা দেখছেন টেলিফোনে কথা বললাম, রাসেল বলতে যে ওজোর অনেক সময় ধরে রিং দিতেছি, ওজোর আমি 3,060 টাকা পাঠাই দিলাম আমার মান নামে আপনার মসজিদে, আল্লাহ যেই প্রবাসী রাসেল সিঙ্গাপুর থেকে 3,060 টাকা পাঠাই দিস
আল্লাহ তুমি আর বাবা মাকে মাফ করে দিও, আমিন। আর বিদেশের বাড়ি ভালো রাখো, আমিন। আল্লাহ আর বাবা মায়ের কোলে আর ফিরাই দিও, আমিন। আল্লাহ আর সর্বসদা সর্বদা সমস্ত বিপদ থেকে রক্ষা কইরো, আমিন। ইনশাআল্লাহ আর কেউ দিবেন 110 20 50 আমি 1 টাকাও নিব আমার এই আল্লাহর ঘরের লাগা, আপনার 10টা 20টা টাকাও আমি এই ঘরে নিব। কেন নিব জানেন? আমি চাই আপনি আমার সাথে এই ঘরটার জান্নাতে রেলগাড়ি বানাইয়া যদি আল্লাহ কবুল করে একসাথে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ, বলেন আসেন। কেউ ওয়াদা করবেন হুজুর আমি 10 বস্তা সিমেন্ট দেবো, হুজুর আমি 5 বস্তা সিমেন্ট দেবো, কালকে আইসে কিনে দিয়ে যাবো এখানে, আল্লাহ তোমার পাগলগুলিকে কবুল করে, জোরকান আমিন। হে ইলিয়াস রহমান জিহাদিরে ওয়াজ করাইতে নিতে হাজার হাজার টাকা লাগে, সেখানে মাগ না, আমি আল্লাহর ঘরটাকে আপনাদের সাথে একসাথে দাওয়াতটা পৌঁছাবার জন্য আপনাদের এখানে আমি দাওয়াত দেই। খালি আপনাকে আমি বলি যে আপনি দিবেন, কেন দিবেন? আমি যদি মাপ পাইতে পারি আপনিও পাবেন, আপনার 1 টাকা আমার আল্লাহর কাছে 100 কোটি টাকার চাইতেও দামি, গরিবের 1 টাকা 100 কোটি টাকার চাইতেও দামি, যদি সেটা আপনার খালেজ হয় আর টাকাটা হালাল হয়। যে যা দিয়েছেন আমি পেয়েছি, দাবি থাকবে প্রতি জুমায় প্রতিদিন, এই যে আল্লাহর বান্দা আল্লাহ সন্তানের জন্য দেন 100টা টাকা দিয়েছে, 100টাকা আমার কাছে 1 কোটি টাকা, আল্লাহ কবুল করেন জোরে কেন আমিন। আমি চাই আমরা একসাথে যাব, এই যে আমার ডাক্তারি দোকান ভাই 100টাকা, আল্লাহ কবুল করেন জোরে কেন আমিন। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করো, এদের মা বাবাকে মাফ কইরু, এদের 10টা টাকা আমার কাছে 10 কোটি টাকার সমান গো আল্লাহ, এদের কত কষ্টের টাকা জানো একমাত্র তুমি অন্তর্যামি মওলা। আল্লাহ যে যেখান থেকে দিচ্ছে, লন্ডন থেকে আল্লাহর এক বান্দি 50-70 টাকা পাঠিয়ে দিচ্ছে তার মাল লেগে, আবু তালহার মা বাবা মার জন্য দেন, মহিলারা বলে দেয় না, পুরুষের সাথে মহিলাকে দিল নরম, আবু তালহার মা আমার মাদ্রাসার ছাত্র না, 1000 টাকা পাঠিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ, বলেন 2 বস্তা সিমেন্টের দাম 1000 টাকা ইনশাল্লাহ, বলেন আপনারা না দিলে ওই আল্লাহর ঘর 5 তলা হইব যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে ইনশা। তাহলে মসজিদটা 5 তলা হোক আপনারা চান না? আপনি প্রতি মাসে মাসে প্রতি সপ্তাহে সপ্তাহে 1 বস্তা সিমেন্ট 100টাকা 200টাকা আপনি নিজে দিয়ে যাবেন ইনশা। আমি একটা মসজিদের দান বাক্স রাখবো ওই মেন রোডে, আপনি রিক্সা চালান, আস্তর মিস্ত্রি কাজ করেন, মাঝে মাঝে 10 20 50 100টা টাকা ওই বাক্স থুয়ে যাবেন, পারবেন না? আমি গরিবের টাকা দিয়ে আল্লাহর ঘর করবো ইনশাল্লাহ তালা, আল্লাহ কবুল করেন, আল্লাহ জনার পদের দানগুলো কবুল করে জোরে কেন আমিন ইনশাল্লাহ। যদি আপনারা কেউ কিছু দিতে চান দিতে পারবেন, এখন না সদা সর্বদা আপনি দিতে পারবেন, দিয়ে এখানে 1 বছর সিমেন্ট কিনে দিয়ে যাবেন। একটা টাইলসের দাম মাদ্রাসায় হুজুররা আছে রশিদ আছে, একটা টাইলসের দাম দিয়া 700-800 টাকা দিয়ে একটা রশিদ নিয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা, পারবেন না ইনশাআল্লাহ? এই মসজিদের রশিদ আছে, প্রতি সপ্তাহে কয় টাকা কালেকশন হয় আমি রশিদ কেটে থুয়ে দিই, এই টাকা এইভাবেই আল্লাহর রাস্তা খরচ হয়ে যায়। কারণ আমি যদি 2.5 কোটি টাকার উপরে আমার খরচ হয়ে গেছে, এখন আপনারা দিচ্ছেন কয় টাকা আপনি বলেন তো? যেই ব্যক্তি খরচ করতে পারে ওই ব্যক্তির দিলটা আল্লাহ হয়তো কিছু না কিছু ভালো রাখছে, কি বলেন? আপনাকে দোয়া আছে বিদায় তো পারছি, তাহলে আমার মতো একটা গরিব মানুষ মোল্লা মানুষ এত বড় একটা প্রজেক্টের কাজ করা 6 তলা ফাউন্ডেশন দিয়া 2 তলা আলহামদুলিল্লাহ কমপ্লিটের পথে, 3 তলার পিলার উঠছে, এই 1 বছরও এখনো হয় নাই, গত বছর ঠিক এই সময়ে এই মসজিদের কাম স্টার্ট দিছি আলহামদুলিল্লাহ, 1 বছরের মাথায় আল্লাহ 3 তলার কাজ বন্ধ করার সুযোগ আল্লাহ আমারে করে দিয়েছেন, এটা একমাত্র আপনাদের দোয়ার আপনাদের সাথে নিয়ে আল্লাহ আমার ভালো রাখছে বিদায়। এখন তো মাহফিল টাফিল কম, এই তো ইনশাআল্লাহ মাহফিল একাধারে শুরু হয়ে যাইতেছে, গত 2-3 দিন পরের থেকে দোয়া করেন মাহফিলটা শুরু হইলে আর আমার টাকা পয়সার অভাব থাকবে না, আমি প্রাণ ভৈরে আল্লাহর ঘরে খেদমত করতে পারবো ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ কবুল করেন। কারণ গাড়ি বাড়ির আর আমার আশা নাই, আল্লাহ গাড়ি ভাড়া বহুত দিছে আমারে, ছেলে মেয়েকে নিয়ে মোটামুটি ডাইল ভাত খাওয়ার মতো অভিজ্ঞতা আল্লাহ আমারে দিছে, সেই তৌফিক এখন দিছে, এখন বাড়ি গাড়ির কোনো লোভ নেই, একটাই লোভ আছে আমি আল্লাহর ঘর কইরা যেন কবরে যেতে পারি ইনশাল্লাহ, বলেন। আপনাকে দোয়া থাকলে পারবো তো ইনশাল্লাহ, আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا
রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীর। রব্বুল আলামিন রবিউল আউয়াল মাস হয়তো শুরু হয়ে গেছে, তোমার বন্ধু দুনিয়ায় পদার্পণের মাস, আবার এই মাসে রবিউল আউয়াল মাসে তোমার বন্ধু বিদায় নিয়ে চলে গেছে। তোমার কাছে দরখাস্ত, হায়াতে জিন্দেগি কবে যেন শেষ হয়ে যাবে, গাড়ির জায়গায় গাড়ি থাকবে কে চড়বে আমি জানি না, বাড়ির জায়গায় বাড়ি থাকবে কে ঘুমাবে আমি তাও জানি না, এত কষ্টের বাড়ি ঘর বেলায় রাইকা মাটির ঘরে ঘুমায় তাওবানি। তোমার কাছে একটাই দরখাস্ত, ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিও, ওই কবরে বন্ধু বান্ধব সঙ্গী সাথী কেউ নাই, ওই কবরে বন্ধু বান্ধব কেউ নেই গো। রব্বুল আলামিন তুই যদি একটু রহমতের নজরে তাকায় দেখতা, এখানে কত যুবক মা বলে মোনাজাত কান্দে, আমার এই মাদ্রাসার কত তলবেলি মাঝে মা নাই কারো বাবা নাই, এখানে আরো অনেক আছে কত যুবকের বাবা মাদ্রাসায় দেখতে আসে আর বাবা আসতে পারে না, যদি জিজ্ঞেস করি তুমি কাঁদো কা বাবা, আমারে বলে হুজুর সবার বাবা মাদ্রাসায় দেখতে আসে আমার বাবা নাই, আমারে কেউ দেখতে আসে না। যদি জিজ্ঞেস করি বাবা কাঁদুস বলে হুজুর সবার মা নুডুস পাকাইয়া খাওয়াই দিয়ে যায়, আমার সৎমা ঘরে আমার কেউ নুডুস পাক করে নিয়ে আসে না গো। এই সমস্ত ছাত্রদেরকে যারা খাবার দেয়, জামা দেয়, পয়সা দেয়, আল্লাহ তাদেরকে যারা খাবার দাবার দেয়, লন্ডনের তোমার এক পাগলি দিয়েছে এই ছাত্রদেরকে ভালোবাসায় তোমার এই মসজিদ ঘরে, আমালি তোমার ভালোবাসা নিয়ে যারা দুনিয়ায় বাঁচতে চায় গো, আমার এই মাদ্রাসার এতিমদেরকে তুমি মাফ করে দিও, এদের হক্কানি আলেম বানাইয়া দিও, আল্লাহ রক্ত ঝরানো ঘাম ঝরানো পয়সা, কত কষ্ট করে তোমার পাগলগুলি পয়সা দিল 10, 20, 100, 1,500, আল্লাহ এই যে রাসেল নামে একটা ছেলে এই ওয়াজের ভিতরে আল্লাহ সিঙ্গাপুর থেকে 3,060 টাকা বিকাশে পাঠায় দিছে, আমারে ফোন দিয়ে বলে হুজুর দোয়া করবেন, আল্লাহ যে যেখান থেকে তোমার এই মসজিদ করে দান করছে আল্লাহ এদের খালি হাতে বিরাইও না, এদের খালি হাতে বিরাইও না। কত বিল্ডিং এর জানালা খুলি আমার মা বোনরা কতজন আমার সাথে মোনাজাতে হাত তুলছে, আমি তো জানি না আমার মায়ের কাজ, মা নাই বাবা নাই, আমার কোন মা অসুস্থতাও জানি না, পৃথিবীর কোন প্রান্ত থেকে আমার কোন মায়ের হাত তুলে আমার ইউটিউবের মাধ্যমে ওয়াজ দেখিয়া কান্দে, আমারে বলে হুজুর
আপনার মোনাজাতে আমরা ইউটিউবে গান দিই, হুজুর দোয়া করি আপনার মাকে যেন আল্লাহ কবুল করে নেয়, আপনার মসজিদ যেন কবুল হইয়া যায়। এমনি করে আমার প্রবাসী ভাই বোনেরা যারা দোয়া চায়, আল্লাহ তাদের ভালো রাখো, বিদেশের বাড়ি তাদের সুন্দর রাখো গো। সৌদি আরব থেকে, মালয়েশিয়া থেকে, দুবাই থেকে আল্লাহ তোমার অনেক পাগলা পাগলি গুলি দোয়া চাই, লন্ডন থেকে দোয়া চাই, আল্লাহ মানিকগঞ্জ দামরাই থেকে তোমার অনেক পাগলা পাগলি গুলি দোয়া চাই, আল্লাহ তোমার পাগল পাগলিরা যারা দোয়া চাই এই পৃথিবীতে সেরে চলে যাইতেই হবে, আল্লাহ তুমি না বলছো আমার ঘরে যারা দিবে আমি তাদের জান্নাত দিব, আল্লাহ আপনাকে ভালোবাসিয়া যারা দিছে তাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দা। আল্লাহ এদেরকে আপনার কাছে রেখে গেলাম, এদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দেন, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন, এদের সকল সন্তানগুলো হক্কানি আলেম আলেমা বানিয়ে দেন। আল্লাহ আমার মাদ্রাসায় যে ছেলেগুলো পড়ে 200-এর উপরে ছাত্র, আল্লাহ এদের সবাইকে হক্কানি আলেম বানিয়ে দেন, আল্লাহ এদের সবাইকে হক্কানি আলেম বানিয়ে দেন, আল্লাহ এদের সবাইকে হক্কানি আলেম বানিয়ে দেন। এদেরকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে খাবার দিয়ে যারাই যে সাহায্য সহযোগিতা করে তাদের সবাইকে কবুল করে লন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহুম বিরহমতিকা ইয়া আরহামার রাহিম।